ये दिखा ये आगे बहुत बड़ा है उधर। हाँ हाँ भोपाल गैस ट्रेजेडी हुआ था ना यहीं पर, यही हुआ था। वेलकम फ्रेंड्स, आमार चैनले आबार सबाई के स्वागत। आमादेर आजकेर गंतव्य साँची ओ भीमबेटका, एक दिने दुटी यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट देखार एक बिरल अभिज्ञता साक्षी होते चलेछि आज। भोपाल থেকেই সাঁচি ও ভীমবেটকা ঘোরা সবচেয়ে সুবিধাজনক। ভোপালে আমাদের হোটেল থেকেই সারা দিনের জন্য একটা গাড়ি ভাড়া করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম প্রথমে সাঁচির উদ্দেশ্যে। ভোপাল থেকে সাঁচির দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা মতো। যাত্রাপথে একটু গাড়ি থামিয়ে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার দেখতে ভুলবেন না। কিন্তু কর্কটক্রান্তি রেখা এখান দিয়ে পাস করেছে। ট্রপিক অফ ক্যান্সার এই রেখাটা এখান দিয়ে পাস করেছি। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম সাঁচি শহরে। চলে এসেছি সাঁচি, টিকিট কাটতে হবে এবার টিকিট কাউন্টার থেকে। 120 টাকা টিকিটের দাম, 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফ্রি। শহরের লাগোয়া বিন্ধ্য পর্বতের অধিত্যকায় খ্রিস্টপূর্ব 3 থেকে 12 শতকে গড়ে ওঠে এই সাঁচির বৌদ্ধ তীর্থ। 1989 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত হয়েছে সাঁচির এই হিনজান বৌদ্ধ তীর্থ। এখানে লেখা আছে এ ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট সাঁচি। সাঁচির সঙ্গে সম্রাট অশোকের জীবনে নানান ঘটনা জড়িয়ে আছে। ভাগ্যে নিষ্ঠুর পরিহাসে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারের মৃত্যুতে পুত্র অশোক ভাইদের হত্যা করে সিংহাসনে বসেন। কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয়ে বিচলিত সম্রাট অশোক যুদ্ধ পরিহার করে সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এই সাঁচিতেই। সেটা 261 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। খ্রিস্টপূর্ব 6 শতকে বুদ্ধের পরিকল্পনা মতন ধ্যাবশেষের স্মারক রূপে সারা ভারত জুড়ে 84,000টি স্তূপ গড়েন সম্রাট। তার 8টি অবস্থিত এই সাঁচিতে। বৌদ্ধ ধর্মের অবলুপ্তির পর 14 শতক থেকে লোকচক্ষুর আড়ালে ছিল সাঁচি। 1818 খ্রিস্টাব্দে ব্রিটিশ জেনারেল টেইলর নতুন করে সাঁচি আবিষ্কার করেন। এটা প্রাচীন ধ্বংসাবশেষ, এটা মনাস্ট্রি। ও ওদিকে চলো, দেখো ওখানে মনে আছে এটা হচ্ছে মনাস্ট্রি 51। 1912 থেকে 1919 খ্রিস্টাব্দে ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজি স্যার জন মার্শাল এর নেতৃত্বে সংস্কার কাজ শুরু হয়। সাঁচির মূল আকর্ষণ তার বৃহৎ স্তূপ বা গ্রেট স্তূপা বা 1 নম্বর স্তূপ। 16.4 মিটার উঁচু আর 36.5 মিটার ব্যাসের গোলার্ধের মতন এই স্তূপ সম্রাট অশোকের হাতেই শুরু হয়। রাজকীয় কিরীটরূপী ছাতা, রেলিং ও অলিন্দ গড়ে উঠেছে এই স্তূপকে ঘিরে শুঙ্গ রাজাদের হাতে। তোরণের কার্ভিং তথা অলঙ্করণ হয় 450 খ্রিস্টাব্দে গুপ্ত রাজাদের কালে। এই স্তূপে বুদ্ধের কিন্তু কোনো মূর্তি নেই। পদ্ম, পিপুল গাছ আর চক্রের মাঝ দিয়ে প্রকাশ ঘটেছে বুদ্ধের জন্ম, আলোকপ্রাপ্তি ও ধর্মাপদেশের। রেলিং ঘেরা 8.5 মিটার উঁচু 4টি তোরণ বা গেট তৈরি খ্রিস্টপূর্ব 1ম শতকে সাতবাহন রাজাদের আমলে। সবশেষে তৈরি পশ্চিম গেটটি, যেখানে মানবরূপী বুদ্ধের 7 জন্ম আখ্যান বর্ণিত হয়েছে। দক্ষিণ গেটটি তৈরি অন্ধ্রের রাজা সাতপর্ণীর। তবে স্থাপত্য ও ভাস্কর্যে উৎকর্ষ হল উত্তর গেট। 6টি প্রতীকে বুদ্ধের জীবন আখ্যান বর্ণিত হয়েছে এই তোরণে। হাতি হল মাতৃগর্ভে আসার প্রতীক, ঘোড়া হল পিতৃগৃহ থেকে দ্য গ্রেট ডিপার্চারের প্রতীক, বোধিলাভের প্রতীক হল পিপুল বৃক্ষ, ধর্মপ্রচারের প্রতীক চক্র,
দুটি পদচিহ্নের ওপর ছাতা হলো জনহিতের প্রতীক, আর মহানির্বাণ লাভের প্রতীক হলো স্তূপ। গর্ভাবস্থায় বুদ্ধচন্দিনী মায়াদেবী স্বপ্ন দেখেছিলেন চাঁদে হাতি দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে এই তরুণে। সত্যি অত্যাশ্চর্য এই বৃহৎ স্তূপ। কেবল সাঁচি নয়, অন্যতম বৌদ্ধ শিল্পকলার রূপ পেয়েছে এই বৃহৎ স্তূপে। এছাড়াও আরও কয়েকটি স্তূপ রয়েছে সাঁচিতে। এদের মধ্যে 15 মিটার উঁচু 3 নম্বর স্তূপটি অবশ্যই দ্রষ্টব্য। আকারে ছোট হলেও তরুণ সহ এই স্তূপটির ভাস্কর্য কিন্তু কোনো অংশে কম নয়। সাঁচির ইতিহাস ও ভাস্কর্যে মুগ্ধ হয়ে এবার রওনা হলাম অপর বিস্ময় ভীমবেটকার উদ্দেশ্যে। সাঁচি থেকে ভীমবেটকা মোটামুটি 100 কিলোমিটার। ভোপাল শহরকে বাইপাস করে গাড়ি এগিয়ে চলল 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত ভীমবেটকার উদ্দেশ্যে। মোটামুটি 1:30টার দিকে পৌঁছে গেলাম 2200 ফুট উঁচু বিন্ধ্য পর্বতের ভীমবেটকায়। পৌঁছে গেলাম ভীমবেটকা, রক শেল্টার্স অফ ভীমবেটকা, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। টিকিট ব্যবস্থা এখনো চালু হয়নি এখানে, তবে টিকিট কাউন্টার তৈরির কাজ চলছে বলে মনে হলো। 1957 খ্রিস্টাব্দে ভিএস ওয়াংকানার ভীমবেটকা আবিষ্কার করেন। ভারতবর্ষের প্রাচীনতম মানব ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো এই ভীমবেটকা। পুরাতাত্ত্বিকদের রায়ে গোটা বিশ্বে আবিষ্কৃত প্রাক ঐতিহাসিক গুহার মধ্যে ভীমবেটকা অন্যতম। কিতনে সাল কি পেলে সে সবুজ বর্ডারে মানুষ ও লাল রঙে আঁকা জানোয়ারের ছবি 10,000 বছরেরও পুরনো বলে প্রমাণ মিলেছে। তবে নব ও পুরাতন প্রস্তর যুগের মাঝে লৌহ যুগেই মোটামুটি 8,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দে সবচেয়ে বেশি গুহাচিত্রের সন্ধান এখানে পাওয়া যায়। প্রতিটি গুহাই লাল সাদা বা সবুজ হলুদ রঙের ছবিতে আঁকা। গৌড়, গন্ডার, ভাল্লুক, বাঘ, বাইসন, অ্যান্টিলোপাস, লিজার্ড, সিংহ, কুমির, ঘোড়া, হাতির ছাড়াও নানান পশু শিকারের দৃশ্য, নৃত্যকলা তথা তদানীন্তন সমাজ জীবনের চিত্র রূপ পেয়েছে গুহার দেওয়ালে। মিডল মে রাইট মে দেখি হিউম্যান ফিগার হু ইজ হোল্ডিং আ স্পিয়ার অন হিজ হ্যান্ড জাস্ট অন দা লেফট সাইড দেয়ার ইজ আ ম্যান হু ইজ হোল্ডিং আ স্পিয়ার তো দিস ইজ দা টাইম ওয়েন দে স্টার্টেড হান্টিং অ্যাক্টিভিটি তো দিস ইজ দা ফার্স্ট এভিডেন্স অফ হান্টার্স এন্ড গ্যাদারার ইনহোনে টুলস বানায়া উসকি হেল্প সে নাও দে স্টার্টেড অ্যানিমাল ডোমেস্টিকেশন রাইট পে টপ পে দেখি রাইট অন দা টপ দেয়ার ইজ আ ম্যান হু ইজ ডোমেস্টিকেটিং দা এলিফ্যান্ট উইথ দা হেল্প অফ ডিপিক্ট করতে হয় মিজোলিথিক ইসকা হান্টার হান্টার সে গ্যাদারার কে বাদ সে হাম ডোমেস্টিকেশন চালু কিয়া।
Oh, this is historical. Which one? This one. This one. Look about the first house, it is decorated all around with flowers. And just behind there is a commander in chief, Senapati, then Puri Sena. So, we go to royal possession naam se jaate. The era of leadership in India, mein dynasty aana shuru hua. And usi ke bottom mein dekhiye kuch human figure aur hai, which is in white color, to wo older as compared to the red. And white ke down mein dekhiye, there is a figure of peacock. उठता हुआ दिखाई दे रहा है, फिर एक स्टिंग जैसा कुछ के नेचर है, फिर एक ऊपर योद्धा वॉरियर भी दिखाया गया. तो दिस ऑल आर हिस्टोरिकल आर्ट नियरली 2300 बीसी, 2300 साल पहले का, 2300 ईयर ओल्ड. ऐसा बेडरूम अज्यूम किया जाता है क्योंकि इसके अंदर पेंटिंग तो नहीं है बिकॉज ऑफ क्वाइट डार्क, बट अंदर बताते कार्बन डिपोजिशन मिला है, तो दे वर यूजिंग फायर एट दैट टाइम. तो अंदर इसका दूसरा सीलियंट फीचर ये भी है कि अंदर नेचुरल वेंटिलेशन रहता है, ठंडा रहता है बाहर के कंपेयर में. इफ यू गो वन तो वहां तक जा सकते, यू विल फील अ वेंटिलेशन, कोई दिक्कत नहीं, वहां अंदर तक जा सकते आपको ठंडा महसूस होगा. बेडरूम यहाँ पर भी है. इस समय की ट्रेवल एक तो पहला ये उसका साइड व्यू है, ओपनिंग है यहीं से. हाँ वहाँ से देखा. उस तरफ है. बट इस समय की ट्रेवल आदिवासी ने भी जो सबसे इनोवेटिव काम किया, वो एक बेस बनाया था. बेस इज मैनमेड, पश्चिम रॉक को व्हाइट वॉश किया, विद द हेल्प ऑफ चूना. तो इसी बेस के ऊपर देखिए हॉर्स कितना सोफिस्टिकेटेड फॉर्मेट होते हैं. तो दैट हॉर्स कंसीडर एज द फाइनेस्ट पेंटिंग ऑफ भीमबेटका. ये हॉर्स का फिगर है जिसका आउटलाइन रेड कलर से डेकोरेट किया है. ये डिपिक्ट करता है कि बाद का जो लोग था उन्होंने भी कभी अपने एंसेस्टर का पेंटिंग को मिटाने का कोशिश नहीं किया, उसे देखा, उसके नीचे बनाया उसे और एनहेंस किया और सुधारा है. अद्भुत समस्त विषय तो प्राचीन डॉग शेल्टर चिंता कर जाए ना, तादेर आंखा छवि. শাল ও টিক গাছে ছাওয়া বিন্ধ্য পর্বতের চারপাশের প্রকৃতি সত্যি দারুণ. জঙ্গলের মধ্যে দিয়ে অবাক বিস্ময়ে এগিয়ে চলেছি এক গুহা থেকে অন্য গুহায়, চারপাশে শুধু বিস্ময় আর বিস্ময়. बेसिकली क्या मेंटेलिटी थी कि ये हॉर्स बनाना नहीं जानता था, तो विद द हेल्प ऑफ टू ट्रायंगल हॉर्स का पुरुष लाना शुरू कर दिया. धीरे धीरे एंड फर्स्ट हॉर्स के जस्ट नीचे देखिए यू विल फाइंड अ कपल डांस, आप मेल फीमेल एक दूसरे का हाथ पकड़ के डांस. एक राश विस्मय नहीं गाइड के विदाय जानिए धीरे धीरे फेरार पथ धरलाम, किंतु एखाने जा देखलाम जानलाम तार थेके बड़ विस्मय हयतो भारतवर्षेर कोथाओ पावा जाबे ना. ইউনেস্কোর বিশ্ব স্মারকের শিরোপা পেয়েছে ঠিকই, কিন্তু এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের আরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে বলে মনে হলো. দোকানপাট কিন্তু কিছুই নেই এখানে, তাই সঙ্গে শুকনো খাবার ও জল অবশ্যই রাখা প্রয়োজন. এবার লাঞ্চ সেরে ভোপালে ফিরব, আগামীকাল ভোরে রওনা দিচ্ছি মহারাষ্ট্রের তারোবা অভয়ারণ্যের উদ্দেশ্যে. সঙ্গে থাকুন.